পারিবারিক বিবাদের জেরে মদ্যপ দাদার হাতে আক্রান্ত ভাই ও তার স্ত্রী। মাথায় গুরুতর আঘাত পেয়ে বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার চন্দ্রমোহন টোলার লক্ষ্মীপুর গ্রামে। বৈষ্ণবনগর থানায় অভিযোগ জানালে তদন্ত নামে পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম অজিত মণ্ডল ও তার স্ত্রী অর্চনা মণ্ডল, বাড়ি লক্ষ্মীপুর গ্রামে, অভিযুক্ত দাদা গৌতম মণ্ডল। জানা গিয়েছে দুই ভাই পরিবার নিয়ে একই বাড়িতে থাকে, তবে মাঝে মধ্যে দাদা গৌতম মণ্ডল মদ্যপ অবস্থায় বাড়ি এসে ভাইয়ের স্ত্রীকে গালিগালাজ করত। এ নিয়ে মাঝে মধ্যেই পরিবারে বিবাদ লেগে থাকত। এদের ফের দাদা গৌতম মণ্ডল মদ খেয়ে গালিগালাজ শুরু করে। গালিগালাজের প্রতিবাদ করে ভাই অজিত মণ্ডল। সেই সময় অভিযুক্ত দাদা লোহার রড নিয়ে চড়াও হয় ভাই ও তার স্ত্রীর ওপর, তাদের ব্যাপক মারধর করে। পরিবার ও প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে জখমদের। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধৃত দাদা। জখমদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। ঘটনায় বৈষ্ণবনগর থানার অভিযোগ জানালে তদন্ত নামে পুলিশ। আমার জামাই বলছে কি মানে গালিগোজ কেন করছে মেয়ের ছেলেকে, তো ওই মদ খেয়েছিল, মদ খেয়ে মানে এই যে মানে কি আমার জামাইকে মারলো। আমার জামাইকে যখন মারলো তো আমার মেয়ে মানে বেঁচেছে, যে আমার মেয়েকেও মারলো। আর কি অবস্থায় আছে এখন? অবস্থা খুব গম্ভীর আছে। কোথায় ভর্তি হয়ে যাও এখন? ওই মালদা। এরকম কি মাঝে মাঝে গালিগালাজ করতো? মাঝে মাঝে গালিগালাজ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।